অভাবের সংসার, গানের তালিম তো দূরস্থ, দুবেলা ভাতের যোগান করতেই হিমশিম খাওয়ার সংসার। তাতেও গানের প্রতি টান এতটুকু কমেনি পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের একতারপুর গ্রামের গয়াপ্রসাদ দাসের। কণ্ঠে কুমার শানুর সুর, নিজের অদম্য জেদ ও চেষ্টায় আজ সে এক বিস্ময়, যার গানের টানে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ডাক পাঠান গান প্রেমীরা। আমি দাঁতনের একতারপুর গ্রামে খুব গরিব পরিবারের ছেলে, বিভিন্ন জায়গায় স্টেজ প্রোগ্রাম করি গান। ফষ্টে জমির পাশে ছোট্ট মাটির কুড়ে ঘর, শীতের সময় হুহু করে ঠান্ডা বাতাস ঘরময় কাঁপিয়ে দিয়ে যায়, আর সেই ঘরেই এমন সুরের বর্তান। কিন্তু গয়াপ্রসাদের এই লড়াই সহজ নয়, তার একমাত্র আশ্রয়স্থলের ভঙ্গুর দশা, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে সেই মাথা গোঁজার ঠাই। তারই মধ্যে চলছে গানের তালিম, কিন্তু এই কঠিন লড়াইয়েও হার মানতে রাজি নন। প্রায় ২৫ বছর ধরে গ্রামাঞ্চলে গয়াপ্রসাদ বিভিন্ন উৎসব অনুষ্ঠানে গান গেয়ে খুব কষ্টে দিন যাপন করছেন। মাঝে মাঝে সংসার টানতে গানের সঙ্গে সময় দিতে হয়েছে চাষবাস ও কাঠমিস্ত্রির কাজে। সংসারে আছেন এক স্ত্রী ও তিন মেয়ে, অভাব এলেও সে কোনোদিন গানকে হারিয়ে যেতে দেয়নি তার কাছ থেকে। তার কণ্ঠে মন মেতেছে সকলের। গানই আমার স্বপ্ন, দীর্ঘ ২৫ বছর ধরে এই গানের জগতে আছি, তেমন কোথাও সুযোগ পাইনি। ছেলেটা খুব কষ্ট করে, এই খেত মজুরি কাঠের কাজ আমার সঙ্গেও যায়, মানে সেই কাজ করে এসেও সন্ধ্যা সময় খুব গান করে। গানে আমরা গয়াপ্রসাদ গান করেছে, তারপর ওর গান শুনিয়ে সবাই স্টেজ প্রোগ্রামে ডাকলো, কমিটি খুব আনন্দ পেল। অসাধারণ দক্ষতার পাশাপাশি তার জীবনটা একটু সুখের হোক, ছড়িয়ে পড়ুক গয়াপ্রসাদের কুমার কণ্ঠ। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।